বৌদি দেবরকে বলেছিলেন বিয়ে না করলে সব জানিয়ে দেব তোর ভাইকে, আমার সাথে যে শুয়েছিস। টোটনের প্রতিদিন তার বাড়ির সামনে দিয়ে যেতেন, বেশ কয়েকবার সেই টোটোতে উঠেছিলেন ও মহিলা, সেই থেকেই পরিচয়। টোটোয় চেপে ঘুরতে ঘুরতে গাঢ় হতে থাকে সম্পর্কের রং, বন্ধুত্ব বদলে যায় ভালোবাসায়, সময়ের সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে থাকে সম্পর্ক। টোটো চালকের সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কেও লিপ্ত হন প্রতিবেশী বৌদি, কিন্তু বৌদির ভালোবাসা যে আসলে ছিল প্রতারণা তা বুঝতে দেরি হয়নি যুবকের। জানতে পেরেছিলেন ভালোবেসে যার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছেন তিনি আসলে তাকে ফাঁসানোর জন্য এ কাজ করেছেন। নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন যুবক। মঙ্গলবার নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার দক্ষিণ গণিপুরে এক যুবকের আত্মহত্যার ঘটনার নেপথ্য উঠে এলো মর্মান্তিক সত্য। বছর ১৭র যুবক শিবনাথ নস্কর স্কুল ফাইনালের পর আর পড়াশোনা করেননি তিনি। দিদিমার কিনে দেওয়া টোটো চালিয়েই পরিবারের পাঁচ সদস্যের মুখে অন্ন তুলে তিনি। মাস তিনেক আগে দক্ষিণ গণিপুরে বাসিন্দা ৩০ বছরের বনিতা নামে এক বৌদির সঙ্গে অবৈধ সম্পর্ক হয় তার। প্রথমে আর পাঁচজন সাধারণ যাত্রীর মতো বনিতাও ছিল শিবনাথের টোটোর যাত্রী। টোটো যাতায়াতের সূত্র ধরেই বনিতার সঙ্গে প্রেম হয় শিবনাথের। বনিতার সঙ্গে প্রেমের কথা পরিবারের কয়েকজন সদস্যকে জানিয়েছিলেন শিবনাথ। বেশ কয়েকবার তাদের মতো শারীরিক সম্পর্কও তৈরি হয়, কিন্তু পরিবারের অভিযোগ ইদানিং বনিতা নানাভাবে শিবনাথকে ব্ল্যাকমেল করতে থাকে। বেশ কয়েকবার তার কাছ থেকে টাকাও নিয়েছেন বনিতা, প্রতি মুহূর্তে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন বনিতা। বনিতা বলেন, তুই আমাকে বিয়ে না করলে আমি সব কিছু বলে দেব যে তুই আমাকে জোর করে তোর বিছানায় নিয়েছিস। এই কথা শুনে সে ঘাবড়ে যায়। তারপরে এই ঘটনা ঘটান। ইদানিং এই বিষয়টি নিয়ে দুজনের সম্পর্কের অবনতি হতে থাকে। মানসিক অবসাদে ভুগছিলেন শিবনাথ, তার কথাবার্তায় বিষয়টি জানতে পেরেছিলেন পরিবারের সদস্যরা। শিবনাথকে একাধিকবার বোঝানোর চেষ্টাও করা হয়েছে, কিন্তু কোনো কিছুতেই যে কাজে আসেনি তার প্রমাণ মিলল মঙ্গলবার। সোমবার রাতে খাবারের পর নিজের ঘরে চলে গিয়েছিলেন শিবনাথ। মঙ্গলবার সকালে দীর্ঘক্ষণ ঢাকার পরও তার সাড়া মিলে ছিল না। পরে দরজা খুলে পরিবারের সদস্যরা দেখেন গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন শিবনাথ। বিষয়টি মহেশতলা থানায় জানানো হয়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সোমবার রাতে খাবার পর নিজ ঘরে চলে গিয়েছিলেন শিবনাথ, এরপরেই তিনি এই ঘটনাটি ঘটিয়েছেন। এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।